ফিগো আসছি তাহলে, হ্যাঁ 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 এতবার করে বললাম যে চলো বিয়ে বাড়ি, আমার বন্ধুর বিয়ে, হ্যাঁ হ্যাঁ যাবে না বলছো? না গো একদম যাওয়া যাবে না, তুমি বুঝতে পারছো না, দেখো ঘরে কত কাজকর্ম থাকে, ওগুলো এগুলো কাজগুলো তো করতে হবে। বাবু মামা হ্যাঁ যাও, দেখে শুনে তোমরা যাও, কিন্তু একটু দাঁড়াবে, হ্যাঁ দরজা বন্ধ করে দাও বাইরে থেকে ভেতর থেকে। আচ্ছা 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 ঠিক আছে, দেখে শুনে যাবে, কিন্তু ঠিক রাখবে, আর কেউ খটখট করলে খুলবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাদেরকে সাবধানে রেখো বাবা মামা, সাবধানে যেও, হ্যাঁ টাটা 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 দিও, টাটা দিও, হয়তো বাইরে, হ্যাঁ বাইরে শুধু আছে, টাটা টাটা যাচ্ছি গো, হ্যাঁ 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 এসো এসো যাচ্ছি বলতে নেই গো, হ্যাঁ টাটা বাবু, দেখে শুনে যা, বন্ধ করে দি বাবা, খুব আনন্দ, একা থাকবো আমি, কি আনন্দ, আমার ফোনটা কাজ কোথায়, উফ কি অবস্থা, বিছনা টিছনা দূর থাকবে, ফোনটা একটু ঘাঁটি বাবা, মেয়েটা থাকে একটু ফোন দেখতে পারি না, সারাদিন ফোন নিয়ে বসে থাকি, একটু দেখতে পারি, একটু ফোনটা দেখিনি, তারপর সমস্ত কাজ করবো, মেয়েটা যেন একটু ফোন দেখতে পারি না তো বাড়িতে, হ্যাঁ একটু ফোন দেখার ইয়ে নেই, সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে, এক পুরো ফোন দেখতে পারি না একটুখানি। तेरा जिससे पड़ गया पाला, अच्छे को गलत कर डाला, तेरा नहीं तेरा कोई दोष दोष, तेरा हुस्न ही जबरदस्त दस्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, मैं चीज बड़ी हूँ मस्त। नहीं तुझको कोई होश होश, नहीं तुझको कोई होश होश, उस पर जो बन का जोश जोश, नहीं तेरा, नहीं तेरा कोई दोष दोष, मद होश तू हर वक्त वक्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, मैं चीज बड़ी हूँ मस्त। চশমা পড়তে পড়তে চোখে নিচে এগুলো না পুরো একদম পাকিনেস এসে গেছে, আর কি বলবো, চশমাটা না পড়লেও নয় তো, আমি তো বাইরে দূর থেকে কিছু দেখতেই পাই না চোখে, আর চশমাটা না পড়লে না, আর লেন্সও আমি পড়তে পারি না, কারণ লেন্স পড়লে আমার ভয় লাগে লেন্স পড়তে, আর কি করবো, যার জন্য চোখে নিচটা না কিরকম হয়ে গেছে, আর মুখে এই রিঙ্কলসগুলো পড়ে যাচ্ছে, একটু শরীরে যত্ন নিতে পারি না, ভাবলাম আজকে একটু মাখবো, একটু ফেস প্যাক মাখবো, দেখো এত রাত হয়ে গেল, এখন আমার কত কাজ, বিছানা টিছানা গোছাতে হবে, ঘরে বাসন মাজতে হবে, কত কাজ, নিজের জন্য একটু সময় দিতে পারি না, আরে কি করবো, আর মাখাও হবে না, যাই একটা ক্যাডবেরি খেয়ে আসি, মেয়ে তো নেই, যাই একটা ক্যাডবেরি খেয়ে দিই, ও থাকলে আমি কিছুই খেতে পারি না, ক্যাডবেরি খেয়ে, ফ্রিজ থেকে ক্যারিবিটা বার করে এখনই খেয়ে নেবো, কারণ ও চলে আসলে আর খেতে পারবো না, ওর জন্য একটু রেখে দেবো, আর আমি আমি এইটা খেয়ে নেবো, মানে ভাপ আমি খাবো, ওর জন্য হাফ রেখে দেবো, তা খেয়ে নিই এখন তাড়াতাড়ি করে, আর চলে আসলে আমাকে দেবেই না, কারণ ও খেলে যতটা আমি আনন্দ পাই, আমি নিজে থেকে অত আনন্দ পাবো না, যা না মেয়ের জন্য রেখে দিই, থাক বিছানাটা তুলে নিই বাবা, ঝকঝক করে বিছানাটা, কি অবস্থা হয়ে আছে, ওরা আবার আসবে, রাত হয়ে যাবে, আসতে কখন আসবে কে জানে, বাড়ি নিয়ে একটুখানি শান্তি করে যে থাকবো, তারও বাড়ি সারা দিন শুধু কাজ আর কাজ, ভালো লাগে না, না অনেক দিন একটু নাচ করি না, একটু নাচ করে দিই, অনেক দিন না নাচ করাই না, অনেক দিন আমি যা নাচ করতে এত ভালোবাসি, কিন্তু অনেকদিন নাচই করা হয়, আজকে একটু নাচ করে দিই, কিপ কিপ কাগজ সাফ পানি।
দেখ ওটা খেলাচ্ছে না এই অবস্থা হয়ে গেছে আমার শরীরে না বিছানাটা তুলে নিই আবার কাজ করে নিই একটু বিছানাটা পরিষ্কার করে নিই বিছানাটা ঝাড়তেও হবে কাজ করে নিই কেসটা মাখবো আর হলো না স্কিন কেয়ার করবো ওটা ঝুলে যত্ন করবো ওরা কিছুই করা হয় না সত্যি কথা সংসারে চাপে নিজে খেয়াল রাখতেই ভুলে গেছি আমরা এই হাউস ওয়াইফের জীবনটা সত্যি আর ভালো লাগে ও লেট করে আসো বাবা লেট করে আসো খুব ভালো হবে আনন্দ করবে একা খেতে দেখ অনেক রাত হয়ে গেল তো এখনো তোরা আসছে না না আমার তো এখন মনটা ভালো লাগছে না যাওয়ার পরে এত আমি ব্যস্ত হয়ে পড়লাম ফোন দেখাতে নাচ করাতে আমি তো ওদেরকে ফোন করতেই ভুলে গেছি দেখো অবস্থা কি অবস্থা বলো তো আমার মনটা এখন খারাপ লাগছে কিছুই তো করতে পারছি না আর ভেবেছিলাম গেঞ্জি চেঞ্জি গুলো করবো জামা এটা লাগছে না মনটা মনটা আমার খারাপ হয়ে গেল মেয়েটা থাকলেই ভালো হতো মেয়েটাকে কেন যে আমি পাঠালাম কিসের জন্য পাঠালাম ও না থাকলে ভাবলাম কত কিছু করলো কিন্তু কিছু করলাম না বেকার মেয়েটাকে পাঠালাম সত্যি ভাবি যে আমরা ওরা না থাকলে বাচ্চারা না থাকলে হয়তো এই করবো ওই করবো অনেক কিছু করবো কিন্তু বাচ্চা না থাকলে ঘরে মনটা ভালো লাগবে আমরা ভাবি এরকম অনেক কিছু করতে পারি কিছুই করতে পারি না আমরা বাচ্চা থাকলে ভাবি যে ও না থাকে এটা করবো ওটা করবো সেটা করবো বাচ্চা থাকলে বড় জন্য তাও অনেক কিছু করতে পারি না বাবা মেয়েটাকে আমি ফোন করি তাড়াতাড়ি কখন আসবে আমি জিজ্ঞাসা করি তাড়াতাড়ি চলে আসুক বাবা মেয়েটা বাড়ি ছিল খুব ভালো ছিল কেন যে মেয়েটাকে পাঠাতে গেলাম কি যে ভুল করলাম তোর ভালো লাগছে না কে কে দিদি আমরা চাঁদা চাইতে এসেছিলাম এখন আবার কে আসলো চাঁদা চাইতে এত রাত করে শীতলাতলা থেকে চাঁদা চাইতে এসেছি এত রাত করে চাঁদা চাইতে দেখি তো দেখে আসি তো একটু গিয়ে কীর্তনের চাঁদা হ্যাঁ কে এসেছেন হরিনাম থেকে দিদি ও এখন চাঁদা এখন দিতে পারবো না সকালে আসবেন দাদা আছে বাড়িতে না না হ্যাঁ আছে 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 এই একটুখানি এই দোকানে পাশে দোকানে গেছে বাড়িতে আছে একটু পাশে দোকানে গেছে একটু চলে আসবে চাঁদা তো দিন না দিদি আচ্ছা ঠিক আছে আপনি সকালবেলা আসবেন এখন না সকালে আসবেন এখন দিতে পারবো না সকালে আসবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও তোমরা এসেছো আসো 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 তাড়াতাড়ি আসো গো সত্যি তোমরা ছিলে না আমার মনটা যে কি খারাপ লাগছিলো না একটু ভালো লাগছিলো না আর আমি তোমাদেরকে ছেড়ে কখনো থাকবো না বাবা এসছো কত শান্তি গো একা থাকতে ভালো লাগে না ভাবি একা থাকবো কিন্তু মাম্মা তুই আর যাস না আমাকে ছেড়ে হ্যাঁ আমি তোকে রেখে আমি থাকতে পারি না একদম বাবা 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 তোমরা এসেছো কত শান্তি গো একা থাকতে ভাবি ভালো থাকবো কিন্তু থাকতে পারি না আমার মেয়েকে সবাই মিলে থাকবো একসাথে আমরা বাবা আমরা কোথাও কখনো যাবো না কেউ কাউকে ছেড়ে আমরা কখনো কেউ কাউকে ছেড়ে যাবো না সবাই একসাথে যাবো বাবা তুমি ছেড়ে থাকবো না আমার তো শান্তি এখানে অনেক শান্তি গো সব